ফ্রেন্ডস, জয়া ফুটা হচ্ছে, তোমাদের স্বাগত। তোমরা ভালো আছো তো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর এই যে তোমাদের দাদাকে নিয়ে আবার বসেছি আজকে, যে ফাঁকা যে মিস্ত্রি কাজে লাগেনি জানি তো, দু তিন দিন এখন অফ দিয়েছে। আমি ভালোই হলো, একটু রেস্টও পাওয়া যাবে, একটু ভালো মন্দ রান্না করেও খেতে পারবো। অনেক দিন মানে তেমন রান্না হচ্ছে ওই রকমভাবে আর হচ্ছে না, তো আজকে তোমাদের দাদা বসেছে, আর দাদারও অনেক কিছু পছন্দের জিনিস আজকের হয়েছে। তো চলো বলে দিই কী কী আছে। ভাত, লেবু, উচ্ছে ভাজা তোমাদের দাদার পছন্দ, পটল ভাজা তোমাদের দাদার পছন্দ, আর এই যে মোরেলা মাছ ভাজা দেখছো, আমার পাতে অল্প, কারণ আমার এটা বেশি পছন্দ না, ওর বেশি পছন্দ, ওই জন্যে ওকে ভাজা দিয়েছি। আর এটা পেঁয়াজ ভাজা আর কাঁচা লঙ্কা ভাজা, আলু ভাতে মাখা। শুকনো লঙ্কা ভাজা পছন্দ করে না, ওই জন্যে কাঁচা লঙ্কা ভেজে মাখানো হয়েছে, এটাও পছন্দ। সঙ্গে আছে ডাল, এটাও পছন্দ। আর আছে এইটা আমার পছন্দ, এটা হচ্ছে মোরেলা মাছ সর্ষে বাটা দিয়ে হয়েছে, আর এটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল, লাইলন টিকা নয় কিন্তু তেলাপিয়া, তেল ঝাল হয়েছে। এই হলো দুপুরের খাবার। আর এটাই পাঁচ মিশুলি একটা সবজি হয়েছে, আগে থেকেই বলে দিয়েছে আমি এটা খাবো না, কেন বলে তো মুড়ি দিয়ে খেয়ে নিয়েছে, ওই জন্য এখন আর ভাতের সাথে নেবে না, বলছে তুমি খাও খাবে কিন্তু আমাকে দেবে না। হ্যাঁ ঠিক আছে, আমারই হবে। তো চলো তোমরা সঙ্গে থাকো, খাওয়া স্টার্ট করি। অনেক দিন দাদার বকবকানি শুনুনি, বৌদির বকবকানি শুনে এসছো, এখন শোনো। তো চলো খাওয়া স্টার্ট করছি। কি বৌদিকে নিয়ে কি ভিডিও দেখেছ, দেখো মনের কথা এটা বলে দিল, মানে একই রকম বৌদিকে নিয়ে বসতে ভালো লাগছে না, নিত্য নতুন বৌদি চাই, তারপর ভিডিওতে বসবে। ডাল দিয়ে লেবু দিয়ে খাবো বলেই ডালটা নিলাম, গরমকালে তেঁতো আর টক, মানে এটা খুব ভালো লাগে মুখে। তোমাদের ভাজা ভুজিটা বেশি পছন্দ করে, বললাম না আমি ঝাল জিনিসটা খাই না, তো সব ভাজা লেবুটা ডালের সাথে মাখাও, তোমার লেবু তো ঢাকা পড়ে গেছে আলু ভাতের সাথে, বলছো? খেয়ে দেখো। বউ বলেছে বউয়ের কথা ফেলা যাবে না, আমি কালকের থেকেই বলছি মিস্ত্রি কাজ করে না, তো তাহলে কালকে ভিডিওতে বসবে। বন্ধুরা অনেক করে বলছে, দাদা আসেনি, বলছে বসতে পারি, ডাল ভাত করবে, আর ঠিক আছে তাই হবে। শুধু ডাল ভাত না, ডাল তো এমনিতেই হয়, ওর পছন্দে ভাজা ভুজি। আমার মনে হয় মানে আমার লাগে আর কি, এই মাংসর থেকে এসব ভাজাভুজি দিয়ে খেতে আমার খুব ভালো লাগে, তৃপ্তি ভরে খাই আর কি।
মাছগুলো না একেবারে টাটকা। আর প্রত্যেকটার পেটে ডিম আছে, এই সময় তো ডিম হয় সব মাছের। দারুণ খেয়ে, ওই জন্য বলেছি মাছ যেন দুটো ভাজা রাখবে। এই মাছ আমাদের বাড়িতেই এসেছিল, নিয়েছি যখন নিয়েছি তখনই বলছে আমার জন্য কিন্তু ভাজা করবে। তাই হবে, স্বামী বলেছে করতে তো হবেই। নিতান্তই বয়সটা আমার অল্প, ঝাল ফল আমার বাচ্চা ছেলে ঝাল টাল খেতে পারে না, আমাদের আবার ঝাল না হলে হয় না। ওই মাছের ঝাল দিই, আচ্ছা ভাত নিয়ে তারপরে নেবে, ঠিক আছে তাই নেবে, ভাত নিয়ে না কতটা নেবে। আমি দিচ্ছি দাঁড়া, পটল ভাজাগুলো দারুণ লাগে দেখো, না 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 একটু খাই নিই নি। আমাদের বাড়িতে পটল ভাজাটা বেশি হয়, ভাত দেবো না এইরকম রান্না করলে না আমার একজন খুব ভালোবাসি যেন এরকম মনে হয়। এটা প্লেটটা একটু টেনে নিয়ে এসে দিয়ে, এই মাংস ভাতের থেকে আমার খুব ভালো, খুব ভালো, আমারও মাছটা বেশি পছন্দের। কিন্তু আমাদের ঘরে একটা বাঘ আছে, তাকে মাংস দিতেই হবে, আজকে নাকি তার খিদে নেই, তাই তো বলছে আমার খিদে নেই আজকে। তার প্রত্যেকদিন মাংস হলো প্রত্যেকদিন ভালো, বলে মাছ থেকে কেন মাংসের গন্ধ পাই না, ওই জন্য তো মাছ খাই না। ওই জন্য আমার মা ওকে বলে বাঘ, বলে তোর ছেলে তো বাঘ, বাঘের যেমন মাংস না হলে হয় না তোর ছেলেরও তাই। পাড়াতে একটা মাছ বৌমা এসেছিলো, তার থেকেই নেওয়া। বৌমা করে বেকার হবে তো, ছোট বৌমা করবো, ছোট বৌমা করবো, মাছের অভাব হবে না। ও তোমার ছেলে তো মাছ খায় না, ওই জন্যই বলছি ওই জন্য ছোট বৌমা করবো। আমার ভাইয়ের ছেলে অঙ্কুর,
আর মাছেরা সব পুকুরের টাটকা দেশি মাছ নিয়ে আসে। এই মাছ যাই মাছগুলো দিয়েছ, এই মাছের ইন্টারেস্ট নেই, একটা নি হাফ 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 দুজনে নেবো, অপমান হবে না তো এই মাছটাকে, বলে তোমরা মরনা মাছ পেয়ে আমাকে ভুলে গেলে, খাবো অল্প পরিমাণে খাবো। আমি মাথাটা নিচ্ছি, কিন্তু তুমি যদি নাও আরও নিতে পারো অসুবিধা নেই। আজ আলু ভাতে সব খেয়ে নিয়েছো? কাঁচা লঙ্কা দিয়ে মাখানো বলে সব আলু ভাতে খেয়ে নিয়েছে, শুকনো লঙ্কা দিয়ে হলে ঠিক পড়ে থাকতো। অনেকদিন পরে তৃপ্তি করে আরামে ধীরে সুস্থে খাচ্ছি, মানে খাওয়া হয় যে খাই না যে তা নয়, ভিডিও হয় কিন্তু তাড়াহুড়োর মধ্যে, খেয়ে উঠেই আবার একটা কাজ করতে হবে। আজকে যেমন মনে হচ্ছে যে নিশ্চিন্তে খাচ্ছি, খেয়ে একটু রেস্ট নিতে পারবো, কাজ নেই কিছু, যা ছিল দুজনে মিলে সকাল থেকে উঠে করা হয়ে গেছে, আবার আগামী দিন হবে। মিস্ত্রি কাজ করা অবস্থায় ভিডিও করলে মনের মধ্যে টেনশন থাকে, খেয়েও শান্তি হয় না, খেয়ে উঠে আমাকে এটা করতে হবে বা মিস্ত্রিদের খেতে দিতে হবে। এই মাছটার দারুণ স্বাদ, জায়গা নেই, তোমাদের কেমন লাগছে জানি না, কিন্তু আমার ফাটাফাটি হয়েছে, মাংস ভাতের থেকে আমার ভালো লেগেছে। তোমার একটু সাদা মাটা ভালো লাগে আর কি, বেড়ালি নেই, কাঁটা ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে, কি সুন্দর করে ছাড়াচ্ছে। আগের জন্য বেড়াল ছিল না, বলার কি আছে তুমি জানো না? না, ডালটা পড়ে আছে, চুমুক দিয়ে মেরে দিই, ডাল জিনিস পড়ে থাকবে না আমার যেন। মনটা ছুট 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 করে,
একটু জল খেয়ে নিই। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো ইটিং শোটা এখানেই শেষ করলাম। আমাদের যদি এই দুজনের ইটিং শোটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টা টিপে অলটা টিপে দিও, তাহলে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা টাটা।